আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবার আগে নাস্তা সেরে আমি গর্ব চ্যানেল কাজটা শেষ করি, কারণ আমার গর্ব চ্যানেল না থাকলে গড়ে লম্বে থাকার মনটা অনেক খারাপ হয়ে থাকে। গর্ব চ্যানেল শেষ করে রান্না করতে চলে যাব। দেখি কি কি বাজার নিয়ে আসলো। ওয়াও, আমার পছন্দের মাছ বাটা মাছ নিয়ে আসছে। অনেক দিন হলো বাটা মাছ খাওয়া হয় না। তোমাদের ভাইয়া বাইরে আসছিল তো আমি একা একা বাজার করে খাইতাম, তাই ও দেশে আসার পরে আজকে প্রথমবার বাটা মাছ নিয়ে আসছে আমার জন্য। দেখি আর কি কি নিয়ে আসলো। তারপর ধনিয়া পাতা, লেবু, পেঁয়াজ মাছ, এখন আমি সবকিছু একসাথে বসে কেটে নেব। কুটাকাটি কাজ সেরে তারপর রান্না করতে চলে যাব। আমার কুটাকাটি কমপ্লিট, এখন আমি সব কিছু ধুয়ে তারপরে রান্না চাপিয়ে দেবো। যে পরিমাণ গরম পড়েছে, গরম কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, তাই গড়ে খাওয়ার জন্য সবসময় আমের ভর্তা বানিয়ে দেবো। তারপরে লবণ হলে মাখিয়ে রাখলাম আমগুলিতে। এখন আস্তে আস্তে সব কিছু ধুয়ে নেব। যাও নামাজ পড়তে যাও, লেগু না দিব। মাওলানা হইতে গেলে আগে নামাজটা কন্টিনিউ করতে হবে। শুক্রবারের নামাজ অনেক গুণা। চুপচাপ যাও গা, মোবাইলটা পরে আইয়া চালাইতে পারবে। যাও তুমি যাও এখন, এই মুহূর্তে আমার এটা মজা লাগতেছে। যাও এবার মাছগুলো খুব ভালো করে ধুয়ে নেব। না আমি কইছি না যে আজকে নামাজ মিস দন দিব না, যাও শুক্রবারের নামাজ যাও। বুঝতেছো না তো? যেহেতু আমি একাই মাছটা খাই, তাই দুইটা মাছ নিয়েছি, আর কেউ মাছটা খাবে না। আমি চালা আর এখানে মাছ না করবো, একটু সামান্য পানি দিয়ে দেবে। আর একটু সময় চলে গেলেই মাছটা হয়ে যাবে। আর আরেকটু চুলা বসিয়ে দিলাম আমের বক্সতে।
এইবার আমি কোনো কিছু খেতে ইচ্ছা করে না। আমের রোগটা হলে একটু মেয়েকে দুই চিঠি আসে তাই একটু আমের রোগটা হয়ে যাবে। উচ্চভাজিটা হয়ে গেছে, নামিয়ে নেবো। সবাই ভালো থাকবেন, এই পর্যন্তই, খুদা হাফেজ।